মনিরুল হক সাক্কু, বিএনপির বহিষ্কৃত নেতা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তবে বিএনপির এই বহিষ্কৃত নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু আবারও দলে ফিরতে চান। ইতিমধ্যে তিনি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী 26 নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশকে সামনে রেখে সাক্কু নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। মহাসমাবেশ সফল করে দলে ফেরার গ্রিন সিগন্যাল পেতে চান তিনি। এ লক্ষ্যে এক সপ্তাহ ধরে জোর প্রচারণা চালাচ্ছেন সাক্কু। সমাবেশের কয়েকদিন আগেই সমাবেশস্থলে বসে স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি। মঙ্গলবার বিকেল 3টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশস্থলে স্ত্রী আফরোজা জেসমিনকে নিয়ে দুপুরের খাবার খান জেলা বিএনপির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক। এ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, আমি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছিলাম। জনগণের চাপে আমাকে নির্বাচনে অংশ নিতে হয়েছে। আমার নেতা তারেক রহমানের কাছে পুরো বিষয়ের ব্যাখ্যা দেয়া হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, 26 নভেম্বর সমাবেশের আগে বা তারপরে হলেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন। তিনি বলেন, আমার জন্ম বিএনপি পরিবারে। আমার বাবা এমএলএ ছিলেন, ভাই পাঁচবারের এমপি ছিলেন। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপি আমার অস্তিত্বে মিশে আছে। দল আমাকে বহিষ্কার করলেও আমি দলের সঙ্গে আছি সবসময়। মনিরুল হক সাক্কু আরও বলেন, আগামী 26 নভেম্বর কুমিল্লা বিভাগীয় সমাবেশে আমার অনুসারী নেতাকর্মীদের নিয়ে সমাবেশে হাজির হব। সমাবেশকে সফল করতে যা যা করা দরকার সব করে যাব। ইতোমধ্যেই সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের জন্য 78টি ফ্ল্যাট প্রস্তুত করেছি। তাদের খাওয়া দাওয়ারও আয়োজন থাকবে আমার পক্ষ থেকে। এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, বহিষ্কৃত কেউ দলের জন্য কাজ করলে সেটা তার ব্যক্তিগত বিষয়। দল থেকে সাক্কুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। চলতি বছরের 15 জুন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন মনিরুল হক সাক্কু। এ কারণে 22 মে কেন্দ্রীয় বিএনপি থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের সঙ্গে লড়ে হেরে যান সাক্কু।